الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله سلطة الحمد لله প্রতি সপ্তাহের ন্যায় ধারাবাহিকভাবে মাদানি চ্যানেলের পর্দার নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের প্রস্তুতি শাল্লাহ আজকেও আপনাদের সম্মুখে হাজির হয়েছি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদেরকে অনুরোধ করব। যারা এই মুহূর্তে চ্যানেলের সামনে পর্দার সামনে রয়েছেন তারা মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখার জন্য বসে পড়ুন আসুন মাদানী চ্যানেল শ্রোতা আমরা শুরুতেই শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি তেবিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড চারশত চুরাশি পৃষ্ঠায় হাদিসটি সংকলিত রয়েছে রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশ শরীফ পড়ে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজির করেন সোহান আল্লাহ এবং তার আমন নামায় দশটি নেকি লিখে দেন আল হাবিব আলা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলি আলী সাল্লাম কৃষ্ণা ভেয়রা আমাদের নিচে দর্শক শ্রোতা এত সুন্দর ফাজাইল শরীফের তো আমাদের উচিত হবে বেশি থেকে বেশি শরীফ পাঠ করা যারা আশেখে দুরুদ রয়েছে আশেখে মুস্তফা সলাল সাল্লাম রয়েছে তারা তো একবার নয় শতবার নয় হাজারো বার পড়ে থাকেন তো আমরাও নিয়ত করি আল্লাহ তালা যাতে তাদের সৎকায় আমাদেরকেও প্রতিদিন শত হাজার বার দুরুশরী পাঠ করার তৌফিক দান করুক আমিন কৃষ্ণ ভেরা আমাদের যে অনুষ্ঠান রয়েছে জান্নাতের প্রস্তুতি অনুষ্ঠানটি আমরা কিছুটা এভাবে সাজিয়েছি যে প্রথমে আমরা জান্নাতের আলোচনা সম্পৃতিত একটি আয়াতে মোবারকার অনুবাদ আপনাদের সম্মুখে আমরা অনুবাদ করার চেষ্টা করি তারপরে আমরা একটি বিষয় জান্নাতের আলোচনা সম্পৃক্ত এরপরে আমরা সর্বশেষ হাদিসে মোবারকা এর দিকে যাই জানাতের আলোচনা সম্পৃক্ত পৃষ্ণ ভেরা ও ছিল দর্শক শ্রোতা আসুন আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা রসদ্দুল্লা রাসদুল্লাহ সাল্লাম এর হাদিসে মোবারকা আফদালুল আমলি আর নিয়ত সদিক সত্য নিয়ত সবচাইতে উত্তম আমল তো আমরা নিয়ত করি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান দেখব এবং যা কিছু শিখব এর উপর আমল করার চেষ্টা করব ইনশাল দর্শক শ্রোতা আল্লাহ তালার যে কালাম করোনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করেছেন সে বিষয়ে আমরা আয়তের মোবরকা শ্রবণ করি সুরা কাহাফের একশো সাত ও একশো আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এরশাদ ফরমান যার অনুবাদ কামজুল ইমান থেকে নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে ফেরদাউসের বাগানই তাদের আতিথেয়তা তারা সর্বদা তাতে থাকবে তা থেকে স্থানান্তর কামনা করবে না আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার নসিব আল্লাহ তালা আমাদেরকে দান করুক তাদের এখানে দর্শ শ্রোতা আকিদা আমলের পূর্ব শর্ত ইবাদতের যে গ্রহণযোগ্যতা রয়েছে এটা বিশুদ্ধ আকীদার উপর নির্ভরশীল কাল কেয়ামতের ময়দানে বান্দা আমল আল্লাহ আল্লাহতাল দরবারে নিয়ে উঠবে কিন্তু তার জান্নাতের জন্য যে সার্টিফাই সর্বপ্রথম দরকার তাকে ইমানদার হতে হবে আর ইমানদার হওয়ার জন্য তার আঁকিদা বিশুদ্ধ হওয়া প্রয়োজন তাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রথম দিক থেকে আমরা চেষ্টা করছি যে জান্নাতের প্রস্তুতির যে আলোচ্য বিষয়গুলো সেগুলো আকিদার সাথে সম্পৃক্ত আজকে যে বিষয়টি আমরা রেখেছি আমাদের এখানে দর্শ্রোতা বিষয়টি হচ্ছে মহান আল্লাহ তালা রসদুল্লাহ সাল্লি আলাইসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এ বিষয়টি আমাদের জানা উচিত কেননা আমাদের যে জ্ঞান রয়েছে সাধারণ জ্ঞান আমরা জনসাধারণের মধ্যে যে প্রচলিত জ্ঞান রয়েছে যে হুজুর সদুল্লাহ আলিয় সাল্লাম সর্বশেষ নবী এটা একেবারেই সম্পূর্ণ সঠিক রয়েছে এটা আমাদের ইমান কিন্তু হুজুর সদুল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা তাকে সর্বশেষ নবী বানিয়ে পাঠিয়েছেন তো ঠিকই কিন্তু আল্লাহ তালার সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে হুজর সাল্ল্লা উলি সাল্লাম এটা আমার কথা নয় এটা করোনা হাদিসের কথা ইনশাল্লাহ আজকে আমরা এরই আলোচনা হাদিসে মোবারকা থেকে ইনশাল্লাহ শুনবো এরই আলোচনা আমরা ইনশাল্লাহ আজকে কিতাবের যে দালালিল ভিত্তিক যে আলোচনা রয়েছে সেখান থেকে আমরা শোনার চেষ্টা করব। কৃষ্ণ এভাবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের যে কিতাবের মধ্যে রয়েছে হুজুর সাল্ল্লা সাল্লামের নবুয়তের বিষয় যে আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ রসুল সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়তের অ্যানাউন্সমেন্ট হয়েছে তো এখানে আমরা যে ভুলটি করি যে আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত লাভ করেছে এটা আমরা জনসাধারণ মুখে যেটা আমরা বলে থাকি এবং আমরা এটা একেবারে বিশ্বাসও করি তো এটা সঠিকটা হবে এরকম যে আল্লাহ রসুল তো তখনও নবী যখন আদম আলি সাল্লাম রুহ ও মাটির সাথে মিশ্রণ অবস্থায় ছিল তো আল্লাহ রসুল শিশু অবস্থায় নবী ছিলেন আল্লাহ রসুল শুধুমাত্র চল্লিশ বছর বয়সে আল্লাহ রসুলের নবুয়তের অ্যালান হয়েছে প্রকাশ পেয়েছে ইনশাল্লাহ ইসনাই ভাইরা আমাদের দর্শক শ্রোতা আজকের যে বিষয় নূরে মোহাম্মদী সল আল্লাহ সাল্লাম আল্লাহ তালার সর্বপ্রথম সৃষ্টি কানজুদ্দাকায় কিতাবের মধ্যে ইমাম গজালি রহমতুল্লাহ তালালে তিনি লিখেন যে আল্লাহ সুবাহন তালা যখন একা ও অপ্রকাশিত ছিলেন তখন তার আত্মপ্রকাশের স্বাদ ও ইচ্ছা জাগরিত হল সুন্দর তখন তিনি একক সৃষ্টি হিসেবে নবী করিম রফুর রহিম সদ আল্লাহ নূর মোবারক পয়দা করলেন এবং নাম রাখলেন মোহাম্মদ সাল্লু আলী আলহ্লাম আমাদের ছিলেন দর্শ শ্রোতা সেই নূরে মোহাম্মদের সৃষ্টির রহস্য ও প্রকৃতি সম্পর্কে খুদ হুজুর সাল্লি সাল্লামের হাদিসে মোবারকা কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে তো অনেক সময় আমরা তাব থেকে যে হাদিসে মোবারকা আমরা বলি এর রেফারেন্স আমরা অনেক সময় চেয়ে থাকি দেখতে চাই যে রেফারেন্স মজবুত কিনা না মানে সে যে হাদিসটি আমি বর্ণনা করব উক্ত হাদিসটি প্রথম সংকলিত হয়েছে মুসান্নফ আব্দুর রাজ্জাক নামক হাদিস গ্রন্থে আপনাদেরকে একটু পরিচয় করে দিই যিনি মোহাদ্দেশ আব্দুর রাজ্জাক যিনি উক্ত হাদিসটি কোর্ট করেন তিনি কে ছিলেন তাহলে আমরা এই হাদিসের যে মর্মার্থ গুরুত্ব এটা আমরা অনুধাবন করতে পারবো মহাদেস আব্দুর রাজ্জাক রহমতুল্লা তালা তিনি ছিলেন ইমাম বুখারি রহমতুল্লা তালের দাদা উস্তাদ এবং ইমাম মালিক রহমতুল্লাহ শাগরিদ তো ইনার মর্তবা আমরা তো সকলেই বুখারি শরীফকে ফলো করে থাকি এবং বুখারি শরীফের হাদিসকে আমরা মজবুত হিসেবে দলিল হিসেবে আমরা অনেক সময় অপরের নিকট আমরা পেশ করি প্রকাশ করি তো এখানে দেখব আমরা যে ইমাম বুখারির দাদা ওস্তাদ হচ্ছে মোহাদেস আব্দুর রাজাক রহমতুল্লাহ তালা তো তিনি উক্ত হাদিসের গ্রন্থ তিনি তার কিতাবের মধ্যে গ্রন্থের মধ্যে তিনি লিখেন এছাড়াও এই হাদিসখানা ইমাম কাস্তুলানি রহমতুল্লাহ তালারে তিনি তার রচিত যে কিতাব রয়েছে মাওয়া আহে বেলা দুনিয়া উক্ত কিতাবের মধ্যে তিনি এই হাদিসখানা তিনি নোট করেন তো আমরা যদি দেখি হাদিস মোবারকার মধ্যে কি রয়েছে হযরত জাবের রাজি তার আনহু বলেন আমি আরজ করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আলি সাল্লাম আপনার উপর আমার পিতামাতা উৎসর্গিত হোক আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন সুলহানাল্লাহ তদুত্তরে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলি সাল্লাম বললেন হে জাবের আল্লাহ তালা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে তার নিজ নূর হতে তোমার নবীর নূর পয়দা করেছে সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ওই নূর লা মাকানে পরিভ্রমণ করতে থাকে কেননা ওই সময় না ছিল লৌহে মাহফুজ না ছিল কলম না ছিল বেহস্ত না ছিল দোজখ না ছিল ফেরেস্তা না ছিল আকাশ না ছিল পৃথিবী না ছিল সূর্য না ছিল চন্দ্র না ছিল জিন জাতি না ছিল মানব জাতি দহ একবার অথপর যখন আল্লাহ তালার অন্যান্য বস্তু সৃষ্টি করার মনস্থ করলেন তখন আমার ওই নূরকে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে কলম দ্বিতীয় ভাগ দিয়ে লাওহে মাহফুজ এবং তৃতীয় ভাগ দিয়ে আরস সৃষ্টি করলেন্লাহ অবশিষ্ট এক ভাগকে আবার আল্লাহ তালা চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আরস বহনকারী ফেরেস্তা দ্বিতীয় অংশ দিয়ে কুরসি এবং তৃতীয় অংশ দিয়ে অন্যান্য ফেরিস্তা সৃষ্টি করলেন এরপর দ্বিতীয় চার ভাগের এক ভাগকে আবার চার ভাগে বিভুক্ত করে প্রথম ভাগ দিয়ে আকাশ দ্বিতীয় ভাগ দিয়ে জমিন এবং তৃতীয় ভাগ দিয়ে বৃহস্ত দোজক সৃষ্টি করে তৃতীয়বার অবশিষ্ট এক ভাগকে পুনরায় চার ভাগে বিবৃক্ত করে প্রথম ভাগ দিয়ে মুমিনদের নয়নের যে নূর অন্তর্দৃষ্টি দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনদের কলবের নূর তথা আল্লাহর মায়েরফত এবং তৃতীয় ভাগ দিয়ে মুমিনের মহাব্বতের নূর তথা তাওহিদি কালেমা লা ইলাহা ইহা মুহাম্মাদুর মোহাম্মদ রসুবুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সৃষ্টি করেছেন ছিলেন শ্রোতা এরপরে বলা হয়েছে দুইশো ছাপ্পান্ন বাগের এক বাঘ থেকে অন্য অন্য সৃষ্টি জগৎ পয়দা করেন এই বিষয়টি মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং মাওয়াহেবেলা দুনিয়া এই কিতাবের মধ্যে এসেছে তো এই কিতাবের এই হাদিস খানার ব্যাখ্যার মধ্যে গিয়ে যে মিন নূর এর যে অর্থ অর্থাৎ আল্লাহ তালা নূর থেকে নিজ নূর হতে যে শব্দটি এসেছে এর ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ তালে তিনি মিরকাজ শরীফে লিখেছেন আই মিন লামায়াতি নূরিহি অর্থাৎ আল্লাহ তাআলা আপন জাতি নূরের যেতি দিয়ে নবীজির নূর পয়দা করেছেন হান আল্লাহ কৃষ্ণাই ভাইরা আমাদের এসে আমরা শ্রবণ করছিলাম যে আল্লাহ সুবাহন তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা তার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা অপ্রকাশিত ছিল আল্লাহ তালা গোপন ছিল আল্লাহ তালা চাইলেন নিজেকে আত্মপ্রকাশ করার জন্য আল্লাহ আল্লাহতালা চাইলেন এই দুনিয়াকে সৃষ্টি করার জন্য তো এর আগে আল্লাহ সোবাহন তালা তার হাবিবের নূরকে সৃষ্টি করলেন এরপর ওই নূর থেকে আল্লাহ তালা আর কুরসি লহ কালাম দুনিয়া জমিন পৃথিবী সমস্ত সৃষ্টি আল্লাহ সুবাহন তালা সৃষ্টি করলেন এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবাহন তালার সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে সত্তা আমাদের পাঁচ দর্শক্রোতা আমরা যদি আমাদের যারা স্লাফ রয়েছেন আমাদের যারা দিন রয়েছেন যাদের পদারঙ্কন আমরা অনুসরণ করে থাকি যাদের উপর আল্লাহ তালা রাজি ও খুশি রয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজ নিয়ামত দিয়েছেন কবরও দিয়েছেন আমাদের বিশ্বাস তাদেরকে কাল কেয়ামতের ময়দানও দিবেন যাদেরকে আল্লাহ তালা তার হাবিবের বন্ধু হিসেবে তাল কেয়ামতের ময়দানে জান্নাতে তাদেরকে হাবিবের সাথে রাখবেন তো সেই সকল সত্তা অর্থাৎ আমাদের বুজুরগানের দিন তাদের কি চিন্তাধারা ছিল এই বিষয় আমরা সেদিকে একটু শ্রবণ করার চেষ্টা করি তরিকতোর একজন যে ইমাম রয়েছে আমরা জানি যে মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ তাল চারজন প্রসিদ্ধ ইমাম তরুকতের ইমাম রয়েছে সর্বপ্রথম কাদেরিয়া সিলসিলার বরফির আব্দুল কাদের জিলানি এরপরে চ্রিস্তিয়া সিলসিলার খাজা গরিব আওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এবং নকশবন্দিয়া সিলসিলার ইমাম ইমাম বাহাউদ্দিন নকশাবন্দ রহমাত্লা তাল এবং এই একই সিলসিলার ধারাবাহিক যিনি প্রসিদ্ধ লাভ করেছেন চতুর্থ যিনি তরুকতের ইমাম হিসেবে জগৎবাসীর কাছে যিনি পরিচিত তিনি হচ্ছেন মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ তালি তিনি তার যে কিতাব রয়েছে মাক্তুবাদ শরীফ এর তৃতীয় খণ্ড একশো নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন আল্লাহ তাহাকে অর্থাৎ হুজুর সালি সাল্লামকে সিও খাস নুর দ্বারা সৃষ্টি করেছেন ইমাম জারকানি রহমতুল্লাহ তালি তিনিও এর অর্থাৎ মিন্নুরিহি এর ব্যাখ্যায় বলেছেন নুরিন হুয়া জাত অর্থাৎ আল্লাহর জাত বা সত্তা হল নূর সেই জাতি নূরের জেতি হতেই নূরে মুহাম্মাদি সাল্লাহ আলি সাল্লাম সৃষ্টি মানুষের দর্শ শ্রোতা অন্য এক খাদিসের মধ্যে হজরত আলী ইবনে হুসাইন ইবনে আলী তালা তালহু তার পিতা ও দাদার সূত্রে নবী করিম সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন আমি নবী আদম সৃষ্টির চোদ্দ হাজার বৎসর পূর্বে আমার প্রতিপালকের নিকট নূর হিসেবে বিদ্যমান ছিলাম সুবাহ ওই জগতের একদিন পৃথিবীর এক হাজার বৎসরের সমান অঙ্কের হিসাবে প্রায় পাঁচ শত এগারো কোটি বৎসর হয় আল বেদায়া ও নেহায়া একটি প্রসিদ্ধ কিতাব এই কিতাবের মধ্যে এই হাদিসখানা উদ্বৃত্ত রয়েছে এবং তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সুরা তাওবার একটি আয়াতে মোবারকা রয়েছে যে আয়ত মোবারকা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম লক জয়াকুম রসুল আন ফুসিকুম অর্থাৎ তোমাদের নিকট এক মহান রসুলের আগমন হয়েছে এই আয়াতের তাফসির প্রসঙ্গে নবী করিম সাল্লি সাল্লাম কোথা হতে আসলেন এ সম্পর্কে তিনি হরত আবু হর রাজিউল্লাহ তালা আনহুর একটি হাদিসে মোবারকা একটি কল তিনি হাদিসে মোবারকা তিনি নোট করেন তিনি বলেন যে রাবি আবু হরেরা রাজিউল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন একদিন নবী করিম রউফুর রহিম সাল আলী সাল্লাম কথা প্রসঙ্গে জিব্রাইল আমিন আলিহি সালাতামকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলেন আমাদের জন্য দর্শক খুবই সুন্দর একটি ঘটনা এবং তথ্যবহুল এবং মনোমুগ্ধকর এই ঘটনা যদি আমরা শ্রবণ করতে পারি মশাল্লাহ আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে আমাদের আকিদা আরও মজবুত হবে আল্লা তাবিব সাল্লাহ সাল্লাম এর সৃষ্টি আমাদেরকে জানা উচিত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেমন সৃষ্টি আল্লাহ তালা তার হাবিবের প্রতি কেমন দয়া তিনি করেছেন এবং তার মর্তবা তার মর্যাদা কেমন রয়েছে যদি আমরা এ সমস্ত হাদিস এবং আল্লাহ তালার আয়াতে মোবারকা এবং আমাদের বুজুর্গানের দিনদের যে কল রয়েছে তাদের যে চিন্তা ধারা রয়েছে তাদের যে প্রসিদ্ধ কালাম রয়েছে কিতাবের লিখনই রয়েছে এগুলো যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে আমাদের ইমান আরও মজবুত হবে তো জিব্রাইল আমিন আলহি সাল্লা যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিল তোমার বয়স কত তদুত্তরে হযরত জিব্রাইল আলহি সালাম বললেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি সঠিকভাবে জানি না আমার বয়স কত তবে আমি শুধু এতটুকু জানি যে নূরের চতুর্থ হিসাবে অর্থাৎ আসমানের চতুর্থ স্মানের মধ্যে একটি উজ্জ্বল তারকা আমি আমার সৃষ্টির পরে আমি দেখতাম যেই তারকা আমি দেখতাম সত্তর হাজার বৎসর পরপর একবার উদিত হতো অর্থাৎ সত্তর হাজার বৎসর আমি যখন ওই তারকাটা দেখতাম সেটা তখন উদিত অবস্থায় থাকত এরপর আমি যখন ওই তারকাটিকে দেখতাম না তখন আবার সত্তর হাজার বছর আমি ওই তারকাটিকে দেখতাম না হওয়ার এভাবে করে আমি ওই তারকাটিকে বাহাত্তর হাজার বার উদিত হইতে দেখেছি ভাই বা আমাদের দর্শ্রোতা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের ক্যালকুলেটারের মধ্যে হিসাবে আসবে না তো জিব্রাইল আমিন আলাইহি সাল্লা সাল্লাম যখন এই উত্তর প্রদান করলেন তখন নবী করিম রউফুর রহিম সাল্লাহ তলা সাল্লাম তিনি উত্তরে বললেন খোদার শপথ আমি ছিলাম ওই তারকা সলহায়ন আল্লাহ আল্লাহ তাফসিরে রুহুল বয়ানের মধ্যে তৃতীয় খণ্ড পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে সুরাত তাওবার এ আয়েতে মোবারক বিষয় তাফসির এসেছে তো মাঝে নিয়েছিল দর্শ শ্রোতা নবী করিম সাল্লামের যে অবস্থানের সময় ছিল ওই জগতের হিসাব যদি আমরা দেখি তাহলে এক হাজার আট কোটি বৎসর পাঁচ শত চার কোটি বৎসর ছিলেন উদীয়মান অবস্থায় এবং পাঁচ শত চার কোটি বৎসর ছিলেন গাইবী অবস্থায় দুনিয়ায় হিসেবে কত হাজার কোটি বৎসর হবে তা আল্লাহ তালাই ভালো জানেন মাদের দর্শ শ্রোতা হজরত ইব্রাহিল আমিন সালাম শুধু দেখেছেন আমার আঁকা করিম সালামের বাহ্যিক রূপ বাতিন দিকটি ছিল তার অজানা আল্লাহ আকবর রসুল করিম সাল্লাম সৃষ্টির রহস্য এত গভীর যে আল্লাহ ছাড়া আর কেহই এর প্রকৃত অবস্থা জানেন না আমাদের ছিলেন দর্শ্রোতা আল্লাহ সুবাহান তালা তার হাবিবকে ভালোবেসে তার হাবিবকে মহাব্বত করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো আমাদের এই বিষয়ে আকিদাকে বিশুদ্ধ করতে হবে যে হজুর সাল্ল্লাহ তালা আলি আলসালাম হচ্ছেন আল্লাহ তালার সর্বপ্রথম সৃষ্টি অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে এ প্রসঙ্গে হজরত আবু হরাই আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হুজুর সাল্লা সাল্লাম এরশাদ করেন যে আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণে নবীগণের সর্বশেষ হারান্লাহ এই হাদিসে মোবারকা দালাইলুল নবুয়াতের মধ্যে এসেছে এবং এর এর এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে হাদিসে মোবারকা আমাদের বুঝুরগানি দিন তারা এই হাদিসটি নোট করেছেন এছাড়া আরেকটি হাদিসে মোবারকা রয়েছে হজরত কাতাদার হজিউল্লাহ তালাহ আনু থেকে বর্ণিত হুজুর সাল্লাহ সাল্লাম ইসাদ করেন আমি সৃষ্টিতে নবীদের প্রথম এবং প্রেরণের দিক দিয়ে সবার শেষে বাহান আল্লাহ ইমাম সুয়েদি জারাউদ্দিন সুইতি সাফিউ রহমতুল্লাহ তালে তিনি এই হাদিসে মোবারকা তার যে কিতাব রয়েছেন তার মধ্যে তিনি নোট করেছেন এছাড়া অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে তাদের এই ছিলেন দর্শশ্রোতা যে হুজুর সাল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লাহ তালার সর্বপ্রথম সৃষ্টি সর্বশেষ তিরমিজি শরীফের হাদিস দিয়ে আমি আজকের বিষয়ে শেষের দিকে যাব আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিসে ওরকা রাবি হোসেন আবু হরিউল্লাহ তালনহ রসুল সাল্লি সাল্লামের কাছে জানতে চাওয়া হলো যে আপনি কখন নবোদ লাভ করেছেন হুজুর সাল্লাহ সাল্লাম বলেন আদম আলি সাল্লাম যখন রুহ ও দেহের মাঝামাঝি ছিলেন হানাল্লা ছিলেন দর্শ শ্রোতা তো আমাদের উচিত হবে উচিত নয় এটা আমাদের জন্য আবশ্যক যদি আমরা আজকে এই বিষয়ে স্পষ্টভাবে জানতে পারি জেনেছি তাহলে আমাদেরকে এই আকিদাকে বিশুদ্ধ করে নিতে হবে হজরুল সোল্লাহ আলসালাম হচ্ছেন তালার সর্বপ্রথম সৃষ্টি এবং যে চল্লিশ বছরে আল্লাহ রসুলের যে নবুয়ত লাভ করেছেন এই কথাটা এটা সঠিক নয় নবুয়ত প্রকাশ পেয়েছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তো আমাদের জন্য দর্শক আল্লাহ তালা আমাদেরকে যে সঠিক যে আকিদা রয়েছে সঠিক যে জ্ঞান রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সেটা অর্জন করার তৌফিক দান করুক আমাদের দর্শক্রোতা যেহেতু আমাদের সময় নির্ধারিত রয়েছে অনুষ্ঠানের তো আমরা বলেছিলাম শুরুতেই অনুষ্ঠানকে আমরা কয়েকটি ভাগে আমরা চেষ্টা করেছি সাজানোর জন্য সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে হাদিসে মোবারকা জানাতের আলোচনা সম্পৃক্ত তিরমিজি শরীফের খানা হাদিসে মোবারকা আল্লাহ রসুল সাল্লাম করেন জান্নাতের শত স্তর রয়েছে প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব আছে আকাশ ও মাটির দূরত্বের সমান কত বড় জান্নাত আল্লাহ আকবর আর ফেরদাউস জান্নাতুল ফেরদাউস আমরা সবাই জানি একটি জান্নাতের নাম যার মধ্যে অর্থাৎ যে জান্নাত রয়েছে সকল জান্নাত থেকে জান্নাতুল ফেরদৌস তার মধ্যে সর্বোচ্চ স্তরে আছে আর সেখান থেকে জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহমান এর উপরে রয়েছে আরস তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্য দোয়া করলে জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করবে সোহান আমাদের দর্শক শ্রোতা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদৌস যে জান্নাত রয়েছে এটা আমাদেরকে চাওয়া এর আকাঙ্ক্ষা করা আমাদেরকে তৌফিক দান করুক কেননা জান্নাতুল ফেরদোস তো ওই জান্নাত যে জান্নাতের মধ্যে যিনি জান্নাতের মালিক ও মুখার যিনি কুল কুলকায়নাতের সর্দার যিনি আমার আপনার কারণে ওয়ালা নবী হুজুর আকরাম নূরে মুজাসম সাল্লাহ সাল্লাম ওই জান্নাতের মধ্যে থাকবে তো আমাদেরও অন্তরের মধ্যে যাতে করে আমরা এই আকাঙ্ক্ষা সৃষ্টি করি যেন আল্লাহর রসুসাল্লাহ সাল্লাম আমাদেরকে এই উৎসাহ প্রদান করেছেন যাতে করে এই জান্নাত আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যখনই আমরা জান্নাত চাইব যাতে করে আমরা জান্নাতুল ফেরদৌস আমরা প্রার্থনা করি এবং আমাদের যারা মৃত আত্মীয় স্বজন রয়েছে যারা দুনিয়া থেকে গত হয়ে গিয়েছে তাদের জন্য যাতে আমরা করে জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাল দরবারে প্রার্থনা করি আমাদের এসে দর্শ শ্রোতা আজকে আমরা যে বিষয়টি আমরা শ্রবণ করেছি আর আমি বলার চেষ্টা করেছি আল্লাহ তালের ভুল ত্রুটি মাফ করুক এবং আমরা যা কিছু শুনেছি আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক আজকে এই পর্যন্তই আগামী আমাদের যে পর্ব রয়েছে এই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নিচের দেখতে থাকবেন সদ হাবিবাহ আলহাম্মদি আসাল্লাম